فأفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আমার মহতরম বুজুর্গগণ, আমার সময় মাত্র আধা ঘন্টা, এই আধা ঘন্টার ভিতরে আজকের এই প্রোগ্রামের মধ্যে আগরের যে কারবার কারবার সম্পর্কে আমি খুব আলোচনা করতে চাই। কারণ এই যে প্রোগ্রামের মধ্যে আমরা যত আছি বেশিরভাগ এই কারবারটার লগে জড়িত। এই কারবার সম্পর্কে আমি এক আয়াত পড়েছি, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, আল্লাহ ফরজে বস্তি ওয়ালা হল, এই গাঁওর মানুষ হল, দুইটা জিনিস তুমি তাই করে দাও যদি, তাহলে আসমান আর জমিনের সারা বরকতের দরজা আমি তোমাকে লাগে ওপেন করে দিলে আমি খুলিয়ে দেবো। তো ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, এক নম্বরে লেগে বস্তি ওয়ালা হল আমার জাতর রূপে ইমান আনো, আমার জাতর রূপে বিশ্বাস করো। দুই নম্বর জিনিস হলে গিয়া ওয়াত্তাকাউ, প্রত্যেক জিনিসের মধ্যে মুআমালাতের মধ্যে রেহান সেহানের মধ্যে মানুষের লগে চলাফেরার মধ্যে এভরিথিং প্রত্যেক জিনিসের মধ্যে লাইফের প্রত্যেক মুহূর্তের মধ্যে যদি আমারে ডরাও তাহলে আসমান আর জমিনের বরকত দরজা আমি তোমাকে লাগিয়ে দিই। লাফাকানা আলাইহি বারাকাতিন মিনা সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের বরকত দরজা আমি তোমাকে লাগিয়ে খুলিয়ে দিই। আমার মহতরম বুজুর্গ হল, আসমানের বরকতের দরজা আল্লাহ এবার খুলিয়ে দিলে, জমিনের বরকতের দরজা আল্লাহ এবার খুলিয়ে দিলে, আসমানের বরকতের দরজা যেন মতো বারিশ নাজিল হওয়া জমিনের বুকত 71% হলে গিয়ে আপনার পানি আর অনলি 29% হলে গিয়ে মাটি, আর 71% পানি থাকি মাত্র 2-3% পানি হলে গিয়ে হাওয়া উপযোগী বানা পানি শরীরের ফায়দা করতে বালা পানি, আর বাকি সারা হলে গিয়ে নমকিন পানি কড়ুয়া পানি মানুষে খাইতে বর্তমান হয়ে। কিন্তু আল্লাহ আসমানের বরকতের দরজা খুলিয়া দেয়, যে সময় মানুষে ডরায় আল্লাহর কাছে কান্দে দোয়া করে তখন আল্লাহ ফায়দা নেয়, আসমানের বরকতের দরজা খুলিয়া দিলাই, আর ছমছম বারিশ নাজিল করে, আর নাজিল করার পরে আমি জমিনের বরকতের দরজা খুলিয়া দেই, অন্তকে বিভিন্ন ধরনের করুণতা বস্ততা বৃক্ষ ফাইবার জিনিস হল আমি জমিন থেকে উগাইয়া দিলাই। আমার মহতরম বুজুর্গ হল, এই যে আগরের গাছ, এই গাছটাও যদি একটা জমিনের বরকত, আর এই বরকতের দরজা যদি কোনো জাতে মিলিয়া দেয় তাহলে আমরা লাগে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। আমরা এলাকার মানুষের বহু টেস্ট করিয়ে দেখিয়েছেন, বহু পরীক্ষা করিয়ে দেখিয়েছেন, বড় বড় গাছ লাগাইছেন, আপনার ইনজেকশন মারছেন, সেলাইন মারছেন, এর বাদও আগর ধরে না। কারণ এই বরকতের যে মালিক আর এই বরকতের যে সাবি আস্তা সাবি আল্লাহ রাত আল্লাহ দুইটা জিনিস করো, সেলাইন দিয়ে তুমি যেন আগর আগর তোরাইতে পারতে না, মেডিসিন দিয়ে তুমি যেন আগর তোরাইতে পারে না, আগর যদি তোরাইতে চাও দুইটা কাম করো, আমার উপরে ইমান আনো, আমার সামনে ঝুঁকি দাও, আমার ডরাই যাও, আগর ধরানে বলা আমি আগর দিয়ে তোমাদের আমি মালামাল ধরলে বলা জাত তুমি যখন তাহলে আমার জাত অন্য আয়াতের মধ্যে আল্লাহ কর যে রবিল আরদি কিতাবুম মুতাজাবিরাত, জমিনের মধ্যে চিন্তা করো আমি যে জমিন বানাইছি, কিতাবুম মুতাজাবিরাত মিলাই জুলাই জমিন, এই লগে মিলাই জমিন, এক জমিনের টুকরা জানফিয়া জান্নাতুম মিন আনাব, তুমি যেন আঙ্গুরের বাগান লাগাই কইছো, ওয়া জারুন অন্য ধরনের খেতি হল তুমি যেন জমিনের টুকুত লাগাইছো, এর মানে আবার কোন নাকিল খাজুর গাছ লাগাইছো, সিনওয়ান ওয়া গাইরু সিনওয়ান, কিছু খাজুর গাছ উপরে গিয়ে দুইটা ডাল দিলাই, কোন খাজুর গাছ এক ডাল দিয়ে উঠে, আল্লাহ কয় ইউসকা বিমাইন ওয়াহিদ, এক পানি দিয়া খাজুরের গাছরে, এক পানি দিয়া ক্ষেত্রে, এক পানি দিয়া সারা আপনার যত গাছপালা আছে, এক আসমানের পানি তাকে প্রবাহিত নুফাদ্দিলু বাদাহা আলা বাদিন ফিল উকুল, ফরজে এই ফলের মজা, এই ফলের টেস্ট, এই ফলের রঙ, এই ফলের কালার, আর এই ফলের ফায়দার মধ্যে আমি একটা রুফে আর একটা রাখছি, কোনোটা মিটার রাখছি, কোনোটা কড়া রাখছি, এক গাছের ফল, এক আঙ্গুরের ছড়া একটা মিটে হইলে আর একটা টেঙ্গা, যদি এই বানানো বলা কোনো জাত থেকে ধরে নেই আমার শক্তি আছে। ওপিন আর যে পিতা উন্নত যা বিরাট মিলাই মিলাই টুকরা এক লোকে খেত করায়, কিন্তু কোনো গাছের ফল ধরে, কোনো গাছের ধরে না, কোনো গাছের মিটা, কোনো গাছের কড়া, এরপরে যদি কোনো শক্তি থাকে আমার শক্তি আছে,
ইন্টারন্যাশনাল তিজারতে জম্মত দি পৃথিবীর দেতা হয়ে আল্লাহ তাবারকাত তাআলা আছে আজ আরবের জমিনে খাজুর আছে আমরা খাজুর নাই ইন্ডিয়া আরবের লগে বস্তি বাড়ার কথা যে আমরা দেশে যে আমার খাজুর লাগে কিন্তু আমরা আল্লাহ সাহাবাত কি দিছে সৌদি আরব আল্লাহ সাহাবাত কি দিছে না সৌদি আরব মজবুত এই আমরা লগে এক মিলে আর কথা লাগি সাহাবাত কি আমরা দেও এই বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন জমিনের মধ্যে আলাদা আলাদা খুসুসিয়া আলাদা আলাদা ম্যাটেরিয়ালস পয়দা হইয়া আল্লাহ ইন্টারন্যাশনাল তিজারতে আমার মহতরম বুজুর্গ কপাল আল্লাহ বলছে এই জমিন থেকে যে কত জিনিস উগায় এই যে আগরের গাছ এর উপরে তসব্বুর হসব না হ্যাঁ আমরা কিন্তু আরেকটা জিনিস নিয়ে একটা হাদিসের মধ্যে আছে হুকি বাইলাইয়া মিন আদ দুনিয়া নিসা ওয়া তাইব আল্লাহ দুনিয়ার সামনে ওই এলান করছে যে আমার ভিতর মধ্যে আমার কুকুর মধ্যে আত্তরের খুশবুর খুশবুর মহব্বত আল্লাহ আমার ভিতর মধ্যে রাখে তৈছে শুকরিয়া আদায় করেন যে খুশবু আল্লাহর নবী যে মহব্বত করছেন ও খুশবুর তাজিদার বিজনেসম্যান আল্লাহ আপনাকে বানিয়ে দিয়েছে তো আমার মহতরম বুজুর্গ কল এই যে আগরের তিজারত আগরের বিজনেসটা একমাত্র আল্লাহ দেওয়া গিফট যে তুমি আগরের এলাকা গাছ লাগাই মেহনত করেন হাজারো সালাই মারেন কিন্তু গাছ উঠত না গাছ আল্লাহ হো জমিনের মধ্যে রাখতে তৈছে হ্যাঁ ও জমিন থেকে আল্লাহ আপনার লাইন দিছে দিয়া এর রিজেক্টের দিয়া বারবার ওয়ালাও আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও আমারে দাও আমার উপরে ঈমান আনো আগে দিও হয়তো আমি আসমান আর জমিনের বরকত দরজা দরজা করে খুলিয়া রাখতে রাখে আমি তোমার কাছে যে আল্লাহ শুকরিয়া আল্লাহ লাখ লাখ শুকরিয়া আদায় করব যে ওলা এক খুশবু ওলা এক আগর যে জিনিসটা আল্লাহর নবী জি পছন্দ করছেন আর লাভ করছেন হুব্বি বাই ইলাইয়া মিনা দুনিয়া নিসা ওয়া তাইব এই তিনবারে খুশবু তিজারত লাগে আল্লাহ আপনার চলিস বহুত পবিত্র ফারবার সাফ সুতরা ফারবার কিন্তু এই ফারবারের মধ্যে আমরা মানুষে কিছু বড় বড় ভুল করব আল্লাহ কয় যদি আমারে ধরাও তাহলে আসমানের জমিনের বরকতের দরজা আমি খুলে দিলাম কিন্তু আমাদের মানুষে কিছু কিছু জিনিস ওলা করা ডর লাগে যদি এই দরজাটা আল্লাহ বন্ধ করে দিলাম আর এই জমিনের বরকতের দরজাটা যদি আল্লাহ বন্ধ করে দিলাম আমাদের মতো মানুষ আমাদের এই এলাকার মানুষ শিক্ষা নাই কোনো এমনি লাইনে কোনো অন্য লাইনে আমরা হাত পড়িয়ে না সিরিফ একটা জিনিস আছে ভিকারি ছাড়ার কোনো রাস্তা আমরা জিনিসটা যদি ধরিয়া রাখতে চান তাহলে জিনিসটারে ইজ্জত করুন সম্মান করুন আল্লাহরে ধরেন আর আল্লাহ তাআলা কোরআন কোন হক হিসাবে ইনসাফ হিসাবে হালাল হিসাবে আপনারা তিজারত আর বিজনেসটা যদি করুন এই বক্তব্য আমরা লাগে জিন্দা থাকবো আমার মহতরম বুজুর্গ কল ইসলামের মধ্যে দেখো দুনিয়ার ইকোনমিক্স যেগুলো আছে বিজনেস মাশিয়া ইকোনমিক্স দুইটা স্কুল অফ থটস দুনিয়ার মধ্যে আছে একটা হলো দিয়া আপনার ক্যাপিটালিজম আরেকটা হলো দিয়া সোশ্যালিজম ক্যাপিটালিজমের মধ্যে হারাম হালাল কিচ্ছু নাই এক তালিম আর এক বিজনেসম্যান মুকম্মল হিসাবের 100% করে ফ্রিডম ইন্ডিপেন্ডেন্স আর আজাদ হয়ে যাওয়া জেলা মুনাফা কি কামা কোন একটা হারাম একটা হালাল কিচ্ছু নাই কোন রকম নাই জেলা মুনাফা হইতে পারে ক্যাপিটালিজম কমিউনিজমের মধ্যে যাওয়ার বাদে মানুষের গোলাপ কমিউনিজমে টিবা মারি ধরে আর কয় যে কোন ব্যক্তিগত হিসাবে কোন প্রপার্টি কোন কোম্পানি কোন জমিন কিচ্ছু মালিক কোন মানুষ হইতে পারে না কমিউনিজম হিসাবে ইসলাম মাঝখান হয় আর আইয়া কয় যেটা ক্যাপিটালিজম একটা পয়েন্ট যে আজাদ জেলা মনে হয় রুজি করো হালামর করবা নাই হালালর করবা নাই জেতা মনে হয় জেন্তাকি মনে হয় জেলা মনে হয় তোমার ইসলামে আর এই আজাদি দেওয়ার কারণে ক্যাপিটালিজমের এই নজরিয়া সোচটার কারণে আজ দুনিয়ার মধ্যে বিজনেসের মধ্যে যত যা জলদি দিয়ে খারাপ হয়েছে সারা দুনিয়ার মধ্যে বিজিত হয়ে গেছে এক বিজনেসম্যান এক তাজির এক কোম্পানি বানাইছে আর বানাইলে দোকান খুলছে খুলিয়ে দেয় আমার আমার রুজি লাগে হারাম হালাল আমার কিচ্ছু নাই আমার রুজি লাগে ক্যাপিটালিজমের সোচটা দিছে আর যার কারণে এই ফলিন্তর সুন্দর সুন্দর ফলিন্তরে এখন আমার দোকান হবো ফেসবুক রাখবো আর রাখার মধ্যে দেখো ফলে আমার সাথে ফোন চেক হওয়ার লাভ হয়েছে এখন এটা ফুলিং রাখার কারণে বলে হয়েছে 1 লাখ টাকা লাভ হয়েছে হ্যাঁ ঠিক আছে 12 দিনও ফুলিং করে আবার পর যে তোমার সে কেমন কি নেব 1.5 লাখ টাকা বলে দিতে হবে খুলে আরো দুটা লাভ হয়েছে এর কথা বলে সিনেমা আরো দুটা খুলে দিও 2 লাখ করে আমরা বেতন দিব ও যে নেংগা পরিয়ার লেমটা দুনিয়ার মধ্যে একটা কম্পিটিশন আরম্ভ হয়েছে এটা সোচ আর একটা নজরিয়া দুনিয়ার মধ্যে ক্যাপিটালিজম করে দিয়েছে
এর মধ্যে দেখো যে খামারের মধ্যে আজাদ গতিতে ফেট পাকড়িয়া সিনেমা করিয়া লাখ লাখ কামাইছি এখন গান্দা ফিল্মের মধ্যে কদম রাখছে আর রাখিয়া বিভিন্ন ধরনের গান্দা ফিল্ম বানাইয়া সমাজকে বরবাদ করে ফেলে দিছে শুধু শুধু বাচ্চাই রাত মোবাইল নিয়ে গান্দা ফিল্ম দেখিয়া দিমাগ পরেশান দিমাগ গান্দা দিল গান্দা সুচ গান্দা এটা কান্তরে ডক্টর ইঞ্জিনিয়ার আর আমি আমার মহতরম বুঝুক বাবা সেটিলিত মহতরম ইসলামে আজাদি আজাদি দেনা হয় তুমি কামাও কিন্তু হারাম কামাইতে পারতে না তুমি কামাও কিন্তু রিশ্বত খাইতে পারতে না তুমি কামাও কিন্তু সুদ খাইতে পারতে না তুমি কামাও কিন্তু অন্যের হক মারিয়া খাইতে পারতে না যে ক্যাপিটালিজমে জেলা আজাদি দৃষ্টি ভরপুর হিসাবে ইসলামে এটা গ্রহণ করে না আমার মহতরম বুজুর্গ বল ইসলামে কামাও কিন্তু হালাল তরিকায় তুমি দেন কামাইতে আমরা এই যে মার্কেট আছে এই মার্কেটের মধ্যে দেখা দেখা যায় তিন ধরনের মানুষ থাকে একটা লেগে লোনে মারা আর একজন লেগে সামানটা বেসনে মারা আর আরেকজন আরেকজন মানুষ দেখা যায় মাঝখানো সামানটা আমার থেকে লই যা হয়ে যায় নিয়ে বেশি না যারা আমাদের বাসা কয় ফেরি এলা এই তিন ধরনের মানুষ তাহলে মার্কেটের মধ্যে কারবারের মধ্যে আমার মহতরম বুজুর্গ হল এক দুটো মানুষ হলে আসেন বাড়ার থেকে মাল নিয়ে যায় আর আইতে সময় দেখলে দেখা যায় মার্কেটের মধ্যে ফাঁক দিয়া মাল আনিয়া বেছে ধোকাতে আল্লাহর নবী যে বলছেন হাদিস শরীফের মধ্যে আছে মান বাআ আইবান ওয়া লাম ইউবাইনহু লা ইয়াযালু ফি মাক্কিল্লাহ ওয়া লা তাযালু আল মালায়েকাতু তালআন আল্লাহর নবী যে বল যে মানুষে কোন সামানকে আইবদার বানাইয়া আইবরে ঢুকাইয়া মার্কেটের মধ্যে নিয়ে বেচিব ধোকা দিব আল্লাহর নবী যে কইয়া লা ইয়াযালু ফি মাক্কিল্লাহ হে আগেটি আনে বলা দিন সব সময় আল্লাহর নারাজ দিয়ে আল্লাহর গুসার মধ্যে থাকবো ওয়ালা তাযালুল মালায়েকাতু তালআনু আর ফেরেশতে বরাবর তার উপরে লাগে করুন আর রহমত তাকে বদদুয়া দূরে দেখা বন্ধ এখন আমি কইয়া যে কিছু মানুষের দেখলে দেখা যায় গাঁও থেকে মাল আনবে আর মাল লই আর লইয়া পাঁচ করে সল্লা টল্লা ওটা ফাঁক দেন আর ফাঁক দিয়ে মার্কেটের মধ্যে লই যায় কিছু মানুষের কলম মারয় কলম মারিয়া মার্কেটের মধ্যে লই যায় আয়দার বানায় নতুন মানুষ আইয়া আইসে কারবারও লাগছে সামানটা লইছে আর লইয়া তার বহুত বড় একটা নোকসান উঠাইছে হে ফাঁক দেওয়া সল্লা মারিয়া নিয়ে মার্কেটও বেছে কেকা কুটা খামার বড় দিয়ে ফুটি করে আল্লাহর নবী দিয়ে কই যা যে এই আবদার সামানিয়া বেসার কারণে আল্লাহর নারাজগির মধ্যে ফরিস্তা ও নারাজগির মধ্যে এই মানুষটা দিন কাটায় বড় দিয়ে বাড়ির বেটির দিয়ে লইয়া ফুলিন্দর লইয়া ওলাদ লইয়া খুশি খুশি করে কিন্তু আল্লাহ তার উপরে নারাজ ফরিস্তা ও তার উপরে নারাজ মানে তো ভক্ত আমার তারা বুঝুর হন এই যে পাপ মারিয়া এই যে আপনার কলম মারিয়া সেটা ধোকা দিয়া বেমানি করিয়া আইদার বানাইয়া যেটা বেসন ধোকা বাজ এটা মার্কেট বরবাদ করা আমার তো কালা বই হলা যে বলে একটা কানুন বানানি এটা ধোকা বাজ করেন মার্কেট আল্লাহ ডর নাই আল্লাহ করে আমার দ্বারা আমার ইমান দাও এই ধোকা দেবে জিন্দা রাখবো এই তিজারতটা কোনো লাগে জিন্দা রাখবো কিন্তু আমরা আল্লাহর মধ্যে ডর নাই পয়সা লাগে ধোকা দিয়াও বেমানি করিয়াও জেলা রাখবো পয়সা লাগে আমার মহতরম বুজুর্গ কর আর একটা মশলা দেখলে দেখা যায় মার্কেটের মধ্যে কিতা যুক্তি লইয়া বিভিন্ন ধরনের একটা আমার মহতরম বুজুর্গ কর আল্লাহ নবী যে এখন মার্কেটে বেসেন যাওয়ার মধ্যে কাপড় একটা লইছে আর লোয়ার মধ্যে পয়সা দিছে মজা করে যে মানুষ ওজন করতো ওজন করতে বলারে পয়সা দিছে আর আল্লাহ নবী যে ওজন করতে বলারে পয়সা দিয়া বসেন ইয়া মজান জিন ওয়ারজা ওয়ারজিহ ওজন ওজন করো আর ওজন করিয়া হিসো বানা সামান দেব আসল পয়সা দেব আসল ওজন করে দেব আইসা তো একশো দিন হতে পারে এলা থেকে এলা আসলো তো খাই দ্বিতীয় আল্লাহর নবী যে তার মধ্যে যে হক আসলো ও হকটা আদায় করতে সময় ওজন রে ওজন করতে আমরা রে বসুন জিন ওজন কর ওয়ারজা ওয়ারজি থোড়া ঝুঁকাইয়া দে থোড়া ঝুঁকাইয়া দে ওটিকে বুঝানো যার কিতাব যে বেচতে সময় বা লইতে সময় সামান্য যুক্তি দিয়া বেচাটা সুন্নাত দ্বারা সাবিত আল্লাহর নবী যে কইয়া গেছেন সামান্য ঝুঁকাইয়া দিতা আর এই সামান্য ঝুঁকাইয়া দেওয়াটা মুস্তাহাব কিন্তু এর মতলব এটা নেই যে আপনি বসকে না ফলো করেন লই দিতা ইয়াদ রাখবা যদি কোনো মানুষের সামান্য তিন চার পাঁচ গ্রাম দিবার লই দিতা এর থেকে বেশি জোরে মানুষে দেখা যায় দশ গ্রাম ফলো করেন লই যায়
بشر ومدال عايز الله مزي حسين لا يحل مال امرئ مسلم بغير طيب نفس منه او كما قال عليه الصلاه والسلام الله مزي حسين যদি কোনো মানুষের পয়সা যদি কোনো মানুষের হত্যা তার বিনা খুশিয়ে কোনো মানুষ আহি যায় তাহলে এই মালটা তার লাগে হালাল হতো না খারাপ হতো গতিকে পাঁচ গ্রাম যদি এই মানুষে খুশি হিসাবে দিছে এই পাঁচ গ্রামটা আপনার লাগে লওয়া যাইছে এই পাঁচ গ্রাম থেকে বেশি দুই গ্রাম সাত গ্রাম আরো বেশি আপনি লইয়া মানুষটাই দিতে চায় না কিন্তু সাহেব একজন বই রইছেন জোর কররা শর্মে করলে দিয়া গেছে দিল খুশিটা দিছে না আল্লাহর নবী বলা যে মানুষের দিল দিল খুশি যাবে অন্য মানুষের দের না জুড়ে লই গেছে এটা মাল তালে খাওয়া যায় তো না হারাম হয়ে যাবে ওদিকে যুক্তি দিতে সময় খাস করে তার বাড়ি ওপরে আমার গুজারিশ হয়ে যাওয়া সামান্য ঝুঁকাইয়া দিতার মুস্তাহাব হাদিস শরীফের মধ্যে আছে কিন্তু এর মতলব জান না যে দশ দশ গ্রাম পনেরো পনেরো গ্রাম আপনি লই লিরা এই মানুষকে দিতে চান না দিল কষ্ট এই দিল কষ্ট আর বাওজুদ আপনি যে মালটা তার কাছ থেকে আনবা বাকি দিল কষ্ট রাখলে যে তোমার মাল আপনারা দিছে এক গ্রাম দের দুই গ্রাম দের তিন গ্রাম দশ সারা মাল আপনার লই যাবে বিশ্বাস করেন না ফেরিয়ালায় মালিকের রূপে বিশ্বাস করেন পঞ্চাশ টাকা লাগাই পঞ্চাশ টাকা লাগাইছি বাড়িয়ার উপরে এই যে একটা বাজার গরম হয়েছে ছুটার মিশা হতে বাজার গরম হয়েছে না হারবারই এই রূপে বিশ্বাস করে না হিটটা হারবারের রূপে বিশ্বাস করে আমি সর্বপ্রথম যেটা বাই ওগুলো ফিরে দেব তার আমি একটা প্রশ্ন আল্লাহ নবীজি বলছেন হাদিস শরীফের মধ্যে আছে আর বলুন ইজা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিন আদ-দুনিয়া আল্লাহ বলে 60টা জিনিস তোমার ভিতরে যদি থাকি যায় দুনিয়ার মাটি সম্পত্তি গোর বাড়ি দৌলত কিচ্ছু যদি থাকে না কিন্তু সাইটটা যদি শুধু থাকে যায় তাহলে কোনো টেনশন নেই না তোমার জিন্দেগি কাটবে সাইটটা যদি এক নম্বর লাগিয়া হুসনু খালিকাতিন বাল আখলাক গুড ক্যারেক্টার মানুষের সমানো বেসিকে সময় মানুষের লগে যাইরা মাত কথা হইল ও সময় কান লাগে কথা বার্তা ব্যবহারটা ভালো এক নম্বর দুই নম্বর লাগিয়া ইফাতুন ফি তুরমাতিন হালাল খানা তুমি ঠিক আছে সামানটা বেসাত লিয়ে গেছো ফাটতে চেষ্টা করবা যে আমি হিসাব রাখতাম না আমি ধোকা দিতাম না কত লাগছে হত লাগছে বলে আমার রিজেক্টটা হারাম করতাম না আর না করিয়া ইফাতুন ফি তুরমাতিন 100% হাসান আতিয়া যে হালাল রোজে কলবা যদিও দেখা কম কিন্তু এই সাইটটা জিনিসের মধ্যে এরও একটা আর এই সাইটটা জিনিস টাকার মধ্যে দুনিয়া যদি তোমার কাছে তাহলে কোনো পরবা করবে না তুমি বহু কান এক নম্বর জিনিস হলে গিয়া দুই নম্বর জিনিস হলে গিয়া একবার তুমি তোর মাতিন তোমার খানা যেটা আছে যেটা পেট দিবা যেটা শরীরে দিবা যেটা ওলাদ রেখা হইবা যেটা বেটি রেখা হইবা হালাল তিন নম্বর জিনিস হলে গিয়া সিদ্ধ ও হাদিসে তোমার মুখটা যে কথা বার হইব এখান স্বেচ্ছা হইতো হাসা হইত হ্যাঁ গেল মজা বাকি গেছে পঞ্চাশ টাকা লাগিয়েছে মুখ দাও আমি লাগছে হ্যাঁ ও হিটে হিটে গিয়ে পঞ্চাশ টাকা কোসমান তোমার দিয়া আছে দিলে দাম আছে দিলে ও যে মিশা মার হারাম হয়ে যাবে আস্তে রিজেক্ট তোমার তো সিদ্ধ ও হাদিসে আর হিফজ ও আমানতে আমানত দাঁড়িয়ে হইতো ভিয়ানত দাঁড়িয়ে হইতো অমুকের কাছ থেকে মাল লই লই যায় কোনো কোনো সময় বলা হনা যায় যে এক মানুষে মাল দিছে দেওয়ার বাদে নেক্সট টাইম দ্বিতীয়বার আবার ওজন দেওয়ার বাদে দেখলে দেখা যায় দশ গ্রাম নাই বিশ গ্রাম নাই কোনো সময় বলা হয় যে মাল দিছে দিয়া হইয়া আবার তোলাইয়া দেখার বাদে দেখলে দেখা যায় খারাপ মাল চুরি গেছে বাজার মাল গেছে দিয়া হেফজ ও আমানতিন আমানতের মধ্যে এটা মানুষে খেয়ানত করা হারাম খাইয়া আওলাদ দিয়ে হারাম খাইয়া বেরিয়ে যাওয়া তো আমার ফেরিয়েলা বাইন তরফ থেকে যে এই সাইটটা জিনিস যদি আমরা বিক্রে থাকি যায় এক নম্বর জিনিস হলে গিয়া কিতা একটা হলে গিয়া এই খাতুন কি তরমাতে আমার খানাটা হালাল হইতো দুই নম্বর হলে গিয়া আর একটা হলে গিয়া সিদ্ধ হাদিসিন আমার যেটা মুখ থেকে বার হইতো এখানে হাসা হইতো আর আরেকটা হলে গিয়া হেফজ ও আমানতিন
মধ্যে আমানত দাঁড়িয়ে হইতো দিয়ানত দাঁড়িয়ে হইতো আমি বেমানে মাক্তাম না মিশা মাক্তাম না যার সমান আছে জেলা আনছি 100% হিসাবে ওলারে হোসেন দিতাম এই সাইটটা সিফতের মালা আল্লাহ এই সাইটটা সিফত যদি মানুষের ভিতরে থাকি যায় তাহলে ওইতে মানে কোনো মানুষ লাখ টাকা কোটি টাকা তোমার জরুরত নাই তুমি মনে করিও আস্তা দুনিয়ায় একবার তোমার কাছে বড় সাইটটা দৌলত আল্লাহ তোমার আখেরাত তো কামিয়াবি কিন্তু তোমার যথেষ্ট আমার মহترم বুজুর্গ বল দোকান ও বইয়া কারবার করতে বলাও যে যে মানুষের মাল দর 5 গ্রাম কৃষি হিসাবে যুক্তি দেন এর মধ্যে 2 গ্রাম যদি আপনি জোরে জোরে জবরদস্তি আনিয়ে তা হয় এই 2 গ্রাম আপনার লাগে হারাম হইব গিয়া মাল কলম মারিয়া মাল আপনার ফাঁক দিয়া আনিয়ে মানুষের ধোকা দিয়া বেচিরা সারা পয়সা আপনার হারাম ফেরি দিয়া মিশা মাতিয়া অত লাগিয়েছে হত লাগিয়েছে সামানও উল্টা পাল্টা করলো সারা পয়সা আপনার আল্লাহ আল্লাহ নবী যে কসম হাদিস শরীফে মধ্যে আছে লা ইয়াদখুলুল লা ইয়ারমু লাহমুন নাবাতা মিন সুহতিন ইল্লা ওয়ান নার আওলা বি মানুষের শরীরের মধ্যে যে মাংসর টুকরা হারাম হারাম খোরাক থেকে বলবো এই মাংসর টুকরা লাগি আল্লাহ নবী যে হলো জাহান্নাম যে তারে আল্লাহ জাহান্নাম করতে চিন্তা করেন যা কিছু বুঝে বলা নিয়ে খারাপ হয়রা আওলাদ রে খাওয়াইরা বিবি রে খাওয়াইরা আর ও আওলাদর কাজ করে আপনার হারাম পয়সা দিয়া ও আওলাদর সব করে আপনার হারাম পয়সা দিয়া ও আওলাদর নাক করে আপনার হারাম পয়সা দিয়া যে হারাম পয়সা দিয়া মুখ করে এই হারাম পয়সা দিয়া এমনি মুখ থেকে বালা হতে পারে না খারাপ যে হারাম পয়সা দিয়া বেচেন তোর আর বানাইয়া এই হাতে কোনদিন বালা কাম করতে না খারাপ গন্ধ কাম করবো যে হারাম পয়সা দিয়া আপনি সব বানাইয়া এই সব দিয়ে কোনো বালা জিনিস দেখো না গন্ধ জিনিস দেখো আমার মহতরম বুজুর্গ বল লা ইয়ারবু হাদিসের মধ্যে আছে লা ইয়ারবু লাহমুন নাবাতা মিন সুহতিন ইল্লা ওয়ান নারু আওলা বি যে মানুষের শরীরের মধ্যে হারাম গোশত লইয়া এই গোশতটা জাহান্নামে লাগি যোগ্য আর এই গোশতটা আল্লাহ জাহান্নাম মানছে নিসাউকুম হারসুল লাকুম তোমাতনর বেটি হল তোমাতনর লাগে খায়ের
ক্ষেতের মধ্যে ডালি আর ডালার মধ্যে থেকে গাছ উঠে আর গাছ উঠার মধ্যে কয়েকদিন বাদে আমরা সার দিই আর এর মধ্যে দুবড়ি গাছ তো শতা উঠলে ওটাকে সাফ করি এর মধ্যে খুব পড়ুয়া যদি আই হয় খুব পড়ুয়া আমরা মারমা লাগে মেডিসিন ওখানে মারি আর এর মধ্যে ডালার গাছটা ভালো হয় আল্লাহ হক নিসা উকুম আরসুল লাকুম তোমাদের ওর পেটি তোমাদের লাগে কে এই ক্ষেতের মধ্যে কি আপনি বীজ তো সময় ডাললা ডালার মধ্যে ইবুত নিয়ে আপনি যদি হারাম খাওয়ায় বেটিরে তাহলে বেটিরও মাংস হারাম হইব বেটিরও রক্ত হারাম হইব আর বেটির লগে ফেটর ভিতরে যে বাচ্চা আছে এই বাচ্চারও গোশত পোষ হারাম হইব এই বাচ্চারও রক্ত হারাম হইব যেন যে দুবি কাহাইলে খেত বরবাদ হয়ে যায় যেন খেতর মধ্যে খুব করে হইলে খেত বরবাদ হয়ে যায় আপনি খেত করলা করার মধ্যে আফসোস এটা নমাজ করিয়া দোয়া করলা আর এটা কিটা মিসা হইয়া আপনার زوجت ماريا এর মানে সুন্দর হোসা মিয়া তখন নিয়ে আর করে আর হয় মিজর বেদিরও বরবাদ করা মওলার পে বরবাদ করা করে হারাম বুঝিয়ে করে আমার মহترم বুঝুক বল আমার অনুরোধ আপনার কাছে হইল গিয়া যে আটে বলতে চিন্তা করবা হালাল বুঝিয়ে তো হারাম বুঝিয়ে তো না হালাল বুঝিয়ে তো হারাম আল্লাহ নবী একবার বাড়িয়ে যায়গা আর যাইতে সময় এক মানুষের দাওয়াত হলো বলে ইয়া রাসূলুল্লাহ আমার গরু আইন আপনার আপনার দাওয়াত আর সারা একটা ক্যাপিটাল আর একটা পুঁজি দিয়ে দিছি
খেলোয়াড়ে 60 বছরের পুঁজি দিছি খেলোয়াড়ে 70 বছরের পুঁজি দিছি খেলোয়াড়ে 50 বছরের পুঁজি দিছি আর এই বছরের যে পুঁজি আর ওমর আর জিন্দেগির হায়াত আছে দিন আছে ও বিনর কসম আয়া পড়তে জানি সালাম কিলা নকশার মধ্যে বড় সাইড হবে খাতার লগে লগে 1 সেকেন্ড যা কোন যে 1 সেকেন্ডের যে সময় খাতায় বাড়ি মারবো বাড়ি মারার লগে লগে আপনার 60 বছর জিন্দেগি থেকে 1 সেকেন্ড গেছে গেল দুই নম্বর বাড়ির লগে লগে 60 বছর জিন্দেগি থেকে 2 সেকেন্ড গেছে গিয়া তিন নম্বর বাড়ির লগে 3 সেকেন্ড গেছে গিয়া এক দিন যার দুই দিন যার আল্লাহ ফজে ওয়াল আসর আমি সময়ের কসম খাইয়া বলি তোমাকে সারা নকশানের মধ্যে 50 বছর 60 বছরের যে ক্যাপিটাল আর জিন্দেগি দিছি এই জিন্দেগিটা সব তোমাকে যার দিয়া হো রহি হ্যায় উমর মিসলে বরফ কম চুপকে চুপকে রাখতা রাখতা দম বদম শাহির কমাত জনা বরফ গলি 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 আস্তে আস্তে নাই যায় শুরু যায় ও বলা তোমার তোমার বয়সটা সেকেন্ড তোর লগে লগে গলি 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 আসর তো বলে আসর ইন্নাল ইনসান লাফি খুসর তো আমার মোহতরম বুঝুক সময়ের কসম খাইয়া বল যে আমার জিন্দেগিটা বরবাদ হয়ে গিয়া ক্যাপিটালটা বরবাদ হয়ে গিয়া গতিকে আমার দরখাস্ত লিখে অক্তায় আল্লাহ কিছু যত কানতে পাপেশা দিছে হক রাস্তা থাকা আল্লাহর নিজে পয়সা দেওয়ার পয়সা আবার সাথে মানুষ বরবাদ হয়ে ইন্ন আকওয়া আকাফু আলাইকুম মিন সাহরাতিদ দুনিয়া মাল আর দৌলত মানুষের কাছে আমার মধ্যে সবথেকে মানুষের মানুষ বরবাদ হয়ে গিয়া বড় বড় মোবাইল একটা লইলা বিয়া শাদি হইলে দেখা যায় নাচ গান বিভিন্ন ধরনের গুনাহ কাম কল করত চলে হক রাস্তা তখন আল্লাহর রাই আল্লাহ ইনশাআল্লাহ মাল ও দৌলতের ইজাফা হবে সামান্য একটা জিনিস শেষ করলে টাইম শেষ হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ নবীজির দাওয়াত দিয়েছেন আইন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে দাওয়াত দিবা নবীজি যাইরা আবু বকর লগে উসমান গনী উসমান গনী লগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে সব যাইরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির পাওয়া হলো আমার পাসপোর্ট কেলাছে যত সময় বর্জ আটিয়ে গেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব আল্লাহর নবীজির পাওয়া হিদায়াত আসেন না হিদায়াত আসেন কোনো ভাইরাস পাওয়া আসেন যে সময় আল্লাহর নবীজি ঘরে গেছেন যাওয়ার পথে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কই যাবে ও উসমান আজ কিতা হইলো যে তো রাস্তা আইছি পুরা রাস্তা তুমি আমার পাও চাইছো আমার পাও থেকে ডাইনে বলে কোনো ভাই চাইলে না হারাম কিতা তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনার মতো এক জাত আখেরি নবী আমার সবথেকে বড় মায়ার জাত আজ আমার বড় আইরা এর থেকে খুশির দিন আমার কিছু হইতে পারে না হন থেকে বার বার হইছি আপনার পাও বলিছি কত ভাড়া মারিয়া আপনি আমার গরু আইনহান বলিছি কারণ আমার দিলে তখন খুশি লাগছে আমি বাধা করছি আমি ইরাদা করছি যে তো কদম ইস্তেমাল করিয়া আল্লাহ নবী দিয়ে আমার গরু আইনটা প্রত্যেক কদমের বদলার মধ্যে এক এক গুলাম রে লইয়া আল্লাহর রাস্তা তুমি আজাদ করছি আমার রাস্তা বুঝে বাবা মালদার বলেন কলা মালদার বলেন উসমান রে আল্লাহ তাআলা কোরআনের মহব্বত হইতো হাদিসের মহব্বত হইতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি